शाकिब खानेर राजकुमार सिनेमाय अभिनय करबेन चित्रनायिका दिगी। हाँ, एमोनी प्रकाश करेछेन गतकाल राजकुमार सिनेमार परिचालक हिमेल आरशाद। এই বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শাকিব খানের সাথে দিগির কয়েকটি ফটো। অনেকে এই ফটোগুলো নিয়ে অনেক বেশি প্রশংসা করতেছে, আবার অনেকেই বলতেছে সেই ছোট্ট দিগি এখন কত বড় হয়ে গেছে। কিন্তু শাকিব খান যেন সেই আগের মতোই আছে, 13 বছর পরেও এখনও সুপারস্টার সেই আগের লুকটাই ধরে রেখেছে। এখনও তার ভিতর মনে হচ্ছে যেন 20 থেকে 22 বছরের তরুণ নায়ক। তবে শাকিব খানের এই ফটোগুলো তোলার পেছনে রয়েছে একটি কারণ। রাজকুমার সিনেমায় কোটনি কফির সাথে আরও অভিনয় করবেন বাংলাদেশের এই নায়িকা দিঘি। এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় নায়িকার বোন অথবা বান্ধবী হিসেবে তাকে দেখা যাবে রাজকুমার সিনেমায়। এই সিনেমা নিয়ে হিমেল আরশাদ বলেন, আমি চেষ্টা করেছি সিনেমাটা ভালো গল্পে নির্মাণ করার জন্য। সিনেমাটি একজন লোকের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার যাত্রা সম্পর্কে দেখানো হবে এবং এর ভিতর থাকবে প্রেম ভালোবাসা অ্যাকশন। এই সিনেমায় কোটনি কফি সহ আরও কয়েকজন নায়িকা অভিনয় করবে, তাই এখন তাদের নামগুলো আমি প্রকাশ করব না, খুব তাড়াতাড়ি তাদের নাম আপনাদের জানিয়ে দেব। সো বিয়ার্স, দিগির কোন সময়ের অভিনয়গুলো আপনার কাছে ভালো লাগতো?